কদ্দুর বাড়ি, আমি তো হাঁটতে পারতেছি না, বলছিলাম একটা অটো নিতে, তাও তো নিলি না। তোমার আরো কথা না, অটো রিক্সা কে? আমি যে উড়োজাহাজ নিতে চাইছিলাম, তুমি তো সময় দিচ্ছ না। সময় না থাকার কারণে অল্প একটু জায়গা আছে, চেটেছ, আসো। আমারে কি ঘাড়ে নিবা না শুয়ে থাকবো? আহা, এমন করো কে, আমার কোলে ওঠো তো। মা, আজকে ইফতারের সময় কি খাইবা? আজকে ইফতারের সময় তোমারে রুটি খাওয়াবো, যাও আটা নিয়ে আসো। তাহলে মা, আমি এখনই যে আটা আনতেছি। শোনো, নতুন বিবি নিয়ে এসেছি, আজকে ভালো মন্দ খাওয়াবা, মাছ মাংস কোরমা পোলাও যা আছে সব আজকে পাক করবা, ঠিক আছে? আসো ঘরে। তুমি রুটি বানাও, আমরা ইফতারি করব। শালির বেটি এখনো বলে রান্না বলে করে নাই বলে, এই জন্য আমি নতুন বিবাহ করেছি। শালার বেটি কয় কি রে, রান্না করিস নাই কেন? হ্যাঁ, এই জন্য তো তোকে বিয়ে করেছে না। আর নমাজ রোজা এই বাড়িতে চলবেন না, ঠিক আছে? এই কারণে আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করবো। আর তোকে আজ বাড়িতে বের করে দেবো। দাও, এখনই বাড়ি থেকে বের করে দাও। দাও বাড়িতে বের দাও, আজকেই তো তালাক দেন। এক তালাক, দুই তালাক, তিন তালাক। অনন্তকাল ধরে ভোগ করতে হবে, আর এখান থেকে তোমার কোন রক্ষা হবে না, কোন মুক্তি হবে না।